যখন হঠাৎ করে সরকার লকডাউন ঘোষণা করতো, তখন তো আপনাদের ব্যবসা ট্যাবসা সব বন্ধ হয়ে গেছিল, তখন আপনাদের সংসার কিভাবে চলতো? কিভাবে কষ্ট হয়, ধার জানাও করি, কষ্ট করি, ব্যবসা তো বন্ধ ছিল মা, তারপরে জানা এখন তো প্লাস্টিকের ব্যবহারটা বেশি চলছে, এই কারণে মাটির শিল্পটা প্রায় নষ্ট হওয়ার দিকেই। যদি সরকার ব্যবস্থা করে প্লাস্টিকটা বন্ধ হয়ে যায়, তাহলে হয়তো এই মাটির শিল্পটা বাঁচতে পারে। যে মাটির এই কারুকার্য বা মাটির যে শিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে, এর কারণ কি? কারণ যাচ্ছে এখন প্লাস্টিক উঠছে, কাগজের প্যাকেট উঠছে, প্লেট উঠছে, আমাদের ব্যবসা সব চলে গেল। সরকার তো বিভিন্ন রকম বলছে যে সরকার কারবার করছে, তাও সরকার এখন ছেড়ে দিচ্ছে, আমাদের ব্যবসার কোনো কার্যই হচ্ছে না, ঘরেতে কিছু নেই। লকডাউনের সময় আপনাদের কাজকর্ম বন্ধ ছিল, তখন আপনাদের সংসার চলতো কীভাবে? অসুবিধাই তো চলতো, কিছু 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 খানিক সাহায্য পেয়েছিলাম, তার মধ্যে বাবা কষ্ট করে চলেছে। না কিন্তু আর মানুষ থাকবে না, কিছু খেতে হবে, যে সেখানে যেখানে দুবেলা খেতাম সেখানে একবেলা খেয়েছি। মাটিগুলো কোত্থেকে নিয়ে আসেন আপনারা? জমি থেকে কিনে দেয় ট্রাক্টরে, রোডের ধারে ফেলে দেয় আমার মুনিশ করে তুলে নিয়ে। মাটিও আপনাদের কিনতে হয়? হ্যাঁ, মাটি কিনতে হয়। মাটির শিল্পটা বাঁচতে পারে, আগে হয়তো আরও চলবে, সরকার সেই পদক্ষেপ নেয়। আপনারা সরকারকে বলতে চাইছেন যে যেন মাটির এই জিনিসটাকে বাঁচিয়ে রাখা যায়? জিনিসটাকে বাঁচিয়ে রাখার জন্য প্লাস্টিকটা যদি বন্ধ করে সরকার, তাহলে হয়তো আমাদের মাটির শিল্পটা হয়তো দেখতে পারবে।